शुभ ही शुभ मंगल ही मंगल हो सदा देवा वहा। রাধাতে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায়। তো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ নববৎসরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সকালের ব্লগটি শুরু করলাম। তো অবশ্যই আমার পাশে থাকো বন্ধুরা, আর পুরো দিনটা কিভাবে কাটিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখতে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে দেখেছো অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কবুতর ছাগল ওদেরকে খাওয়ার দেব, তারপর যা যা কিছু করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গ্রামের বাড়ি, আমাদের ঘরে অনেকটা কাজ থাকে, তো আমি একা মা, আমি তো তার জন্য আমার যতটুকু সম্ভব হয় সবগুলো কাজ আমি নিজের হাতেই করার চেষ্টা করি। তো প্রথমে আমাদের ঘরে গোমাতা আছেন, তারপর কবুতর বিড়াল মানে সব কিছুই আছে, তো ওদের সেবা যত্ন যতটুকু করা লাগে সেগুলো আমার নিজেই করি। তো দেখতেই পেরেছো বন্ধুরা, আমার সকালের কাজগুলো কমপ্লিট করব, তারপর কীভাবে নববৎসরের গণেশ ঠাকুরের পুজো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার গোমাতাকে খাওয়া দাওয়া শেষ, তারপর উঠানটা সকাল সকাল জার দিয়ে দিচ্ছি, আর তারপর বাসি কাজগুলো অলমোস্ট শেষ করে দিলাম, আর যে বাসনগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব, আর বাকি কাজগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। তো এভাবে আমার পাশে থাকবে যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি বন্ধুরা, আর তোমাদের আশীর্বাদের কারণে আমি এগিয়ে অবশ্যই যাব, একদিন না হোক একদিন। তো দেখতেই পেরেছো আমার বাসনগুলো সুন্দর করে ধোয়া শেষ, তারপর গোমাতার কাছে এসেছি, আর ওনার কাছে আমি যে মোনা দুধু খাচ্ছে, তারপর আমি এই যে আমার এটা সকালের কাজ রুটিন, তো আমার সকালে যতটুকু কাজ থাকে সেগুলো আমি নিজেই কমপ্লিট করি, আর অনেকটা খুশি আজ নতুন বছর, তো আমার নতুন নতুন গিফটও পাবো, আর তারপর স্নান টান করে চলে এসেছি, আর ঠাকুরঘর মুছে সুন্দর করে পরিষ্কার করে নেব, আর তারপর ঠাকুরের জন্য ফুল আনতে আমি যাব আমাদের বাগানে। তো নতুন বছরে নতুন কাপড়ও দিয়েছেন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, আর মা আমাকে অনেকটা টাকাও দিয়েছে নতুন বছরে। তো বড়দেরকে প্রণাম জানিয়ে স্নান টান করে আমি ঠাকুরঘরে এসে ঠাকুরঘর পরিষ্কার করে তারপর আমি এই যে বাগানে চলে এসেছি, আর এখান থেকে অনেকটা ফুল পেরে নেব, কারণ আজ তো নতুন বছর, আর ঠাকুরকে সবসময় অনেকটা ফুল দিয়ে সাজানো আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর তোমাদের সাথে তো প্রায় শেয়ার করি এই ঠাকুর পুজো, প্রায় আমাদের ঘরে বা মন্দিরে গিয়ে শিব পুজো, তো সেগুলো তো দেখতে দেখতে আমার ফুলগুলো তোলা শেষ, তারপর আমি ঠাকুরঘরে চলে এসেছি, আর এখানে গণেশ ঠাকুরের পুজো দেওয়ার আগে আমি নিত্য ঠাকুর সবারকে পুজো দেবো, আর তারপর গণেশ ঠাকুরের পুজো আরাধনা শুরু করব। তো দেখতেই পেরেছো অনেকটা ফুল গাছ থেকে নিয়ে এসেছি, তারপর এই যে ফলগুলো ধুয়ে রেখে দেবো, আর সেই ফলগুলা কেটে কুটে সুন্দর করে গণেশ ঠাকুরের আজ পুজো আরাধনা করবো। তো ঠাকুরের জন্য ড্রেস মালা সবগুলো আমি নিয়ে এসেছি, আর তারপর এই যে ওনাকে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে আমি স্নান করিয়ে দিলাম, অভিষেক করিয়ে দিলাম, তারপর ওনাকে মুছিয়ে ড্রেস পরিয়ে দিলাম, তো অনেকটা সুন্দর ওনার ড্রেস ছিল, মালা ড্রেস সবাই দেখতেই পেরেছো। তারপর ওনার পুজো দিতে যা যা কিছু লাগে বা আমি যতটুকু জানি তো সেগুলোভাবে আমি করি, তো সবসময় এভাবে দেখতেই পারবে বন্ধুরা। তো তোমরা অবশ্যই জানো কি আমি তো সবসময় মন্দিরে যাই বা পুজো আরাধনা করি, বা আমার ভিডিওতে দেখতেই পারবে যে আমি সবসময় গোমাতা বা ছাগল কবুতর ওদের সঙ্গেই থাকি, তো এটাই আমার জীবন। মতো আমার এতটা বন্ধু বান্ধব নাই বন্ধুরা, তোমরাও আমার সব কিছু, আর যতটুকু আমার এই যে পশু পাখি ওদের সঙ্গে আমার থাকা মানে ভীষণ ভালো লাগে, আর ওদের সেবা যত্ন করাও আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে অল্প শেয়ার করলাম আমার জীবনের। তো দেখতে দেখতে আমার সবগুলো ফলগুলো কেটে কুটে গণেশ ঠাকুরের এখানে পুজো দেওয়াও শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর আজকে ঠাকুরের ঘরটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি কি বলবো, তোমরা তো দেখতেই পারবে অনেকটা সুন্দর হয়েছে এবছরের ঠাকুর পুজোটা। আর প্রায় রোজ প্রায় প্রত্যেক দিনই অনেকটা সুন্দরভাবে সাজানো হয়, কারণ গাছের মধ্যে অনেকটাই ফুল ফুটে রয়। তো এবছরের পুজো আরাধনা এখানেই সমাপন হলো বন্ধুরা, আর এর মধ্যেই আমার একটি গিফট চলে এসেছে, এটা ছিল আমার গলার একটি, আর তারপর পুজোর প্রথম বছরের ড্রেসটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকো।